অর্থ আত্মসাত মামলায় চার দিনের রিমান্ডে রিজেন্টের সাহেব এবং কৃষিতে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কৃষিমন্ত্রীর আসসালামু আলাইকুম বিএসআরএন চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক এবং রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান শাহেদকে দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন বাদীপক্ষের পক্ষের আইনজীবী ধীতিমান আইজ বলেন আদালতে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় বাদীপক্ষ পক্ষ বিশ লাখ টাকা পাবেন বলে শাহেদ আদালতে স্বীকার করেন এর আগে শাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরবার জাহানের আদালতে তোলা হয় আদালতে গ্রেফতার দেখানো হলে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করে পরে শুনানির জন্য সিএমএম শফিউদ্দিনের আদালতে পাঠিয়ে দেয়া হয় খাদ্যের স্বয়ং পাশাপাশি কৃষিতে বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণে এগিয়ে যাওয়া এবং সগর্বে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক দুপুরে আনোয়ারায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধনে প্রায় একুশ কোটি টাকা ব্যয়ে উপজেলার বরুংচড়া ও বারখাই ইউনিয়নের মাঝখানে ভরা খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান বিএডিসির চেয়ারম্যান সাইদুল ইসলাম সহ অন্যরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল গতরাতে চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানে ব্যবসায়ীদের তিনি এ আহ্বান জানান তিনি বলেন করোনাকালীন সারা বিশ্বের অর্থনীতি যখন বিপর্যস্ত তখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এই কঠিন সময় থেকে উত্তরণ ঘটিয়ে জাতিকে আশার আলো দেখিয়েছে বণিক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও সমিতির সভাপতি সাত্তার কোম্পানির সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোর্শেদ আলম সুজন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মুরাদ ও কালা ভাণ্ডারী নামে পর্যটকবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন এসময় আহত হয়েছেন অন্তত দশজন সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহস্থ ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মুর্শিদুর রহমান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান নোয়াখালী থেকে কক্সবাজারগামী কক্সবাজার বাসটি মহাসড়কের ঈদগাহ ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌঁছা সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মুরাদের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কালাভাণ্ডারী চট্টগ্রামে চারশো চল্লিশটি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন চুয়াল্লিশ জন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো উনিশ হাজার পাঁচশো আটান্ন জনে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের আটটি ল্যাবের মধ্যে পাঁচটি ল্যাবে এ নমুনা পরীক্ষা করা হয় সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলি রাব্বি জানান নতুন আক্রান্তদের মধ্যে নগরীর বিয়াল্লিশ জন এবং অন্য উপজেলার দুইজন রয়েছেন তবে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় গণধর্ষণের মূল হোতা ও প্রধান আসামি হানানকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে চাঁদগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সাতের চাঁদগাঁও কোম্পানি কমান্ডার আলী আশরাফ তুষার তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলি থানার কলেজ বাজার প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যান্য সহযোগীদের নিয়ে ধর্ষণের কথা স্বীকার করে বলেও জানান তিনি বান্দরবানে বাজমং মার্মা নামে জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা গতকাল সন্ধ্যায় সদর উপজেলার জামছড়ি বাজারে এই ঘটনাটি ঘটে বিষয়ে এ সকালে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান একদল সশস্ত্র সন্ত্রাসী গতকাল সন্ধ্যায় জামছড়ি বাজারে এসে জনসংহতি সমিতির নেতা ও পল্লী চিকিৎসক বাচমং মার্মাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন তবে কি কারণে বা কেন তাকে মারা হয়েছে তা এখনো জানা যায়নি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছেন সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল গতকাল আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন শিক্ষা উপমন্ত্রী বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এ সময় সার্বজনীন উৎসবের সকল কর্মকাণ্ডে সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম বলেছেন প্রতিবন্ধীদের ক্ষমতায়নে সরকার শিক্ষা প্রশিক্ষণ ও চিকিৎসা সহ নানা ধরনের সেবা প্রদান করছেন মানব সম্পদ হিসেবে প্রতিবন্ধীদের মেধা অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের উন্নয়নের মূলধারায় আনতে সচেষ্ট রয়েছেন তারা গতকাল চট্টগ্রাম বহদারহাট প্রাথমিক স্কুলে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরশরাফ আলী সহ নোরা ফটিকছড়ির ১৪ নম্বর নানুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিউল আজমের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ এবং ছাত্রলীগ গণমিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শেখ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ সমাবেশে বক্তারা বলেন বঙ্গবন্ধুর নৌকা উন্নয়ন প্রকৃতি ও সমৃদ্ধির প্রতীক ঐতিহ্যবাহী নানুপুর ইউনিয়নে এই প্রতীকের বাহককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা ধর্ষণের মতো অপরাধ যে মাত্রায় বেড়েছে লাগাম টেনে না ধরা গেলে তার সামাজিক ব্যাধিতে রূপ নেবে ধর্ষণ প্রতিরোধে অপরাধীর যথার্থ শাস্তি নিশ্চিত করা জরুরি এজন্য অপরাধ তদন্তে এবং অপরাধীদের বিচারাধীন করায় পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে গতকাল বান্দরবান এবং চন্দনাইশে নোয়াখালী শহর সারা দেশে নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পৃথক মানব বন্ধনে এসব কথা বলেন বক্তারা বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কোটি চুরাশি লাখ টাকা অর্থায়নে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমসা ইছামুত্রী মোহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন এই ভবনটি নির্মাণ হলে সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লেখাপড়ার সুযোগ পাবেন রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিক রহমান সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে বোয়ালখালী থানার উদ্যোগে এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এদিকে মির সরাইয়ের পুলিশের উদ্যোগেও বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে সভা হয়েছে এ সময় বক্তারা জানান ইতিমধ্যে পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটি ছাব্বিশটি নির্দেশনা দিয়েছে উপজেলার সকল পূজা মণ্ডপকে স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে হবে চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অর্থ আত্মসাত মামলায় চার দিনের রিমান্ডে রিজেন্টের শাহেদ এবং কৃষিতে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কৃষিমন্ত্রীর বিএসআরএম চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ 嗯。